আসন পেতে মরিয়া রাজ্যের শাসক দল আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী প্রকাশিক বড়াইকের সমর্থনে পালাকাটা ব্লকের জটেশ্বরে রোড শো করলেন অভিনেতা দেব। এদিন জটেশ্বরে হেলিকপ্টারে আসেন দেব, এরপর হুটখোলা জিপে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থীকে সঙ্গে নিয়ে রোড শো করেন ঘাটালের সাংসদ। এদিন হাজার হাজার মানুষের ভিড় দেখা যায় অভিনেতাকে দেখার জন্য। ভোট প্রচারে কোমর বেঁধে নেমে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল বিজেপির দুই দলেরই প্রার্থীরাই। মঙ্গলবার সকালে হরিহর পাড়ার বিভিন্ন এলাকায় প্রচারে মুর্শিদাবাদ লোকসভা সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম, তার সঙ্গে কংগ্রেস নেতা কর্মীরাও ভোট প্রচারে সামিল হন। ভগবানগোলা বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থীকে সিপিএম সমর্থন করবে কিনা সেই প্রশ্নে মেজাজ হারালেন সেলিম। সমর্থনের প্রশ্নে সেলিমের উত্তর, সবাই জানে জোট মানে কি। সূত্রের খবর, ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে নিয়ে নিচু তলার কর্মীদের ক্ষোভ রয়েছে। মঙ্গলবার সকালে প্রচারে সিপিআইএম প্রার্থী ঘাটাল লোকসভা কেন্দ্র সিপিআইএম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় কলোরাবাজারে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করলেন প্রার্থী। নামখানের প্রচারে মথুরাপুর লোকসভা কেন্দ্র সিপিআইএম প্রার্থী শরৎ হালদার নামখানা ব্লকের দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী শরৎ হালদার। প্রথমেই নামখানের হসপিটাল মোড়ে প্রার্থীকে সংবর্ধনা জানানো হয় দলের তরফে, তারপরে হসপিটাল মোড় এলাকায় হেঁটে জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী শরৎ হালদার। কথা বললেন এলাকার সাধারণ মানুষের সঙ্গে, শুনলেন তাদের অভাব অভিযোগের কথা। জয় নিয়ে যথেষ্ট আশাবাদী প্রার্থী শরৎ হালদার। আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে মহিলা মহামিছিল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝাঁকড়া এলাকায় বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে বিশাল মহিলা মহামিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সম্পাদক সহ এক ঝাঁক মহিলা বিজেপি কর্মী সমর্থকেরা। মিছিল শেষে ঝাঁকড়া এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে চায় পেয়ে চর্চার মধ্য দিয়ে জনসংযোগ শুরু করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণব টুডু। ঝাড়গ্রাম পুরসভার বিভিন্ন ওয়ারে ওয়ারে গিয়ে চা চক্রের মধ্য দিয়ে প্রচার বিজেপি প্রার্থীর। ঝাড়গ্রাম শহরের পুরো নাগরিকদের অভাব অভিযোগের কথাও শুনেন তিনি। ঝাড়গ্রামের চার নম্বর ওয়ার্ড জামদা এলাকায় দলীয় প্রচার সারেন প্রণব টুডু। প্রচারে ঝড় তুললেন দুই বিজেপি প্রার্থী। বরানগর বাজার অঞ্চল থেকে প্রচার পর্ব শুরু করেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। তার সঙ্গে প্রচারে অংশ নেন বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ। কয়েকশো বিজেপি কর্মী সমর্থক এই প্রচারে অংশ নেন। ম্যাটাডোর চেপে রাস্তার পাশে পাকা সব মানুষের সঙ্গে মানুষের উদ্দেশ্যে তারা হাত মেরে আবারও কখনো হাত জোর করে ভোট প্রার্থনা করেন দুই বিজেপি প্রার্থী। প্রচার পর্বের মাঝেই কালী মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করেন দুই বিজেপি প্রার্থী। দুয়ারে লোকসভা নির্বাচন, ভোটের আগে প্রচারে ফাঁক রাখছে না রাজনৈতিক দলগুলি, নিজেদের লোকসভা কেন্দ্রে জনসংযোগে জোর দিচ্ছেন প্রার্থীরা। এদিন সকাল থেকে প্রচারে নামেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র তথা হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। উনসানিতে শীতলা মায়ের পুজোয় অংশগ্রহণ করেন তিনি। খঞ্জনি বাজাতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। সাধারণ মানুষের ভিড়েই পুজোয় সামিল হন রথীন চক্রবর্তী। জনসংযোগে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় সোমবার তেহট্টে প্রচারে আসেন তিনি। তেহট্টের হাউলিয়া পার্ক মোড় থেকে প্রচার শুরু করেন তিনি। এরপর তেহট্টের বিভিন্ন বাজারে গিয়ে জনসংযোগ সারেন, কথা বলেন ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে, শোনেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথাও। এবার প্রধানমন্ত্রীকে বাংলা থেকে নির্বাচনের লড়াই করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রঘুনাথপুর পঞ্চায়েত অঞ্চল থেকে প্রচার শুরু করেন উত্তরপাড়া মাকলা এলাকার জনসংযোগ এবং নির্বাচনী প্রচার করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষের সুর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনারস সিট ছেড়ে বাংলা থেকে নির্বাচনের লড়াই করুন। খুব ভালো ভোট এটা, আমি তো আগেই বারবার বলেছি, একই কথা আপনারা প্রতিদিন প্রশ্ন করেন, আবার একই কথা আমাকে প্রতিদিন উত্তর দিতে হবে। 1.5 লাখ ভোটের ওপরে বেশি জিতব। আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের এক নম্বর এমপি, যে ইন্টারেস্ট সহ নিজের ফান্ড, তারপর হচ্ছে অন্যান্য এমপিরা খরচা করতে পারে না তাদের ফান্ড, এই যে টাকাগুলো তার সঙ্গে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট সহ 3 বছরে
18 crores পেয়েছি, দু বছর তো পাইনি, 18 crores পেয়েছি, 18 crores খরচা করে, শুধু খরচা না, তার 90% খরচা মানে কাজ হয়ে গেছে। আর কোনো অসুবিধা নেই, প্রধানমন্ত্রী যে কত বড় অভিনেতা সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষে একটা ভীতি সঞ্চার করেছে, একজন ড্রাকোনিয়ান সরকার চালাচ্ছে, এটা সবাই জানে। ইসলামপুর পৌরসভার বাস টার্মিনাল থেকে হুটখোলা গাড়িতে প্রচার শুরু করেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রার্থীর সঙ্গে ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। সকাল থেকে ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন তিনি। প্রচারে বেরিয়েছে আজকে বাস টার্মিনাস থেকে শুরু করে 12 নম্বর ওয়ার্ড হতে 13 নম্বর ওয়ার্ডে আমরা প্রবেশ করেছি। যে হিসাবে মানুষের উৎসাহ দেখছি, যে হিসাবে মানুষ সাড়া দিচ্ছে, তাতে এটাই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, তারা এবার উন্নয়নের নিরিখে মানে মতদান করবেন। পশ্চিমবঙ্গে জুড়ে যে হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, সেই বন্যাতেই এবার জনজোয়ার ইসলামপুরের জনজোয়ার থেকে জনপ্লাবনে রূপান্তরিত হয়েছে। সাধারণ মানুষ দোকান থেকে বেরিয়ে এসে হ্যাঁ যে হিসেবে নিজেদের সমর্থন দিচ্ছেন, দেখাচ্ছেন, তাতে ইসলামপুরে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে ব্যাপক ভোটে লিড হবে তৃণমূল কংগ্রেস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সোমবার সকালে প্রচারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সিপিআইএম প্রার্থী দীপশিখা ধর নিজের পাড়া নিশ্চিন্দায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি। লাল বেলুন দিয়ে সাজানো মিছিলে জনসংযোগ করেন দীপশিখা, বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করে প্রচারে ঝড় তোলেন তিনি। সোমবার সকালে ভোট প্রচারে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটের পাওয়ার হাউস বাজার এলাকায় ভোট প্রচার করেন তিনি। লিফলেট নিয়ে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের কাছে গিয়ে ভোট চান। বিগত 5 বছরে জেলায় কি কি উন্নয়ন করেছেন সেই সমস্ত নথি লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। ভোট চাওয়ার পাশাপাশি আগামী 16 এপ্রিল পাওয়ার হাউস বাজার যেটাকে বলে, এই বাজার নিউ টাউন ক্লাবের মাঠ, সেই নিউ টাউন ক্লাবের মাঠে প্রতিদিন বাজার বসে। আজকে আমরা বাজারে এসেছি এবং এই বাজারে প্রত্যেকটি দোকানে গিয়ে মানুষের কাছে প্রার্থনা করছি যে 26 তারিখ পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করার জন্য। তার সাথে আগামী 16 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই বালুরঘাট শহরে আসবেন, এরকম প্রস্তাবিত হয়েছে। স্বাভাবিকভাবে তারও আমন্ত্রণ জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, দেখতে আসুন। লোকসভা নির্বাচনের প্রাককালে উত্তপ্ত বীরভূম, প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম বিজেপির মন্ডল সাধারণ সম্পাদক নরেন মিস্ত্রি, বিজেপির বুথ সভাপতি প্রসেনজিৎ দত্ত এবং বিজেপি নেতা শুভ্রজিৎ চৌধুরী। আহতরা সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। মোহাম্মদ বাজার ব্লকের ভারকাটা গ্রামে ব্যাপক উত্তেজনা। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার অভিযোগ তৃণমূল ভয় পেয়েছে, তাই বিজেপি কর্মীদের উপর লাঠি বাঁশ নিয়ে আক্রমণ চালিয়েছে। তারা ইতিমধ্যেই প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি, দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি ধ্রুব সাহার। পুরোটাই মিথ্যে ভিত্তিহীন অভিযোগ, এই ঘটনার সাথে শাসক দলের কোনো যোগ নেই দাবি তৃণমূল কংগ্রেসের। 7 সকালে হাসপাতালে হাজির বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তৃণমূল ভয় পেয়েছে, ভারতীয় জনতা পার্টির একটা মিটিং করে আমাদের কর্মীরা নরেন মিস্ত্রি রামপুরা 1 নম্বর মন্ডলের জেনারেল ওর নেতৃত্বে একটা মিটিং করে পেয়েছিল। আর অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যারা এতদিন পর্যন্ত তোলার টাকা খেয়েছে তারা বুঝতে পারছে যে তৃণমূলের শেষ হবে। তারা অন্ধকারে বিজেপির কর্মীদের উপরে আক্রমণ করে, অতর্কিত আক্রমণ করে। আমরা নির্দিষ্ট কমপ্লেন করেছি, আশা করব পুলিশ তার সব বিচার করবে, এবং না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আগামীকাল নামতে বাধ্য হব। যে কতজন আলিপুর দুয়ারে জেতা আসনে অস্বস্তি বিজেপির। কদিন আগেই বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা টিকিট না পেয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, দল মনোনীত প্রার্থী মনোজ টিগাকে সরাসরি আক্রমণ করেছিলেন।
তারপর দলের মধ্যে বিভেদ সামনে এসেছিল। পরে অবশ্য জন বার্লা 180 ডিগ্রি অবস্থান বদলে দলের মনোনীত প্রার্থী মনোজ টিকদার হয়ে প্রচারে নামেন। এরপর সোমবার জন বার্লার অভিমান ভাঙাতে ফের তার বাড়িতে পৌঁছলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিকদার। দীর্ঘক্ষণ ধরে দুজনে আলোচনা সারেন। এদিনের আলোচনায় অবশেষে বরফ গলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। प्रतिद्वंदी तो प्रतिद्वंदी ही होता है, उसको उसी रूप से हम लोग, लेकिन हम अपना काम पूरी ईमानदारी और निष्ठा के साथ में हम लोग करते जा रहे हैं। हमें पूर्ण विश्वास है कि भारतीय जनता तराई डुवार्स के अलीपुर द्वार के वासी, उत्तर बंगाल के वासी विगत दिनों में भी भारतीय जनता पार्टी के साथ में थे, आज भी हैं, भविष्य में भी रहेंगे। जितार क्षेत्र कतटा आशावादी? देखो जितार क्षेत्र हमारा पूर्ण संपूर्ण भावे आशावादी। সোমবার ভাঙ্গরের কালিকাপুর এলাকায় নির্বাচনী প্রচার চালালেন যাদবপুর লোকসভা কেন্দ্র সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। বিজেপি তৃণমূলকে হারানোর জন্য কোনো ভোট ভাগাভাগিতে না গিয়ে সিপিআইএম ভোটকে দেওয়া দরকার। পথ চলতে সাধারণ মানুষের পাশাপাশি বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে এমনটাই জানালেন সৃজন। সেই সঙ্গে আইএসএফ বন্ধুদের তার সঙ্গে থাকার আহ্বান জানান দক্ষিণ চব্বিশ পরগনার জেলার পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো, ভোট ভাগাভাগি হলে আপনাদেরও ভালো হবে না, মানুষেরও ভালো হবে না, তৃণমূল বিজেপি সুবিধা পেলে সব মিলিয়ে পরিস্থিতি আরও খারাপ হবে। ফলত আমার কথা আইএসএফ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আমি এখনও বলছি, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই। এখন কেউ যদি আমাকে আমার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে নেব বলে, সেটা তাহলে তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন উঠে যায়। আমি নিশ্চিত আইএসএফের নেতৃত্ব বিবেচনা করবেন। আইএসএফের কর্মী সমর্থকদের বলছি, একসাথে লড়াই করি, চলুন। ভাঙড়ে আমরা তৃণমূল বিজেপিকে হারাবো, যাদবপুরে আমরা তৃণমূল বিজেপিকে হারাবো।